প্রতিদ্বন্দ্বি হঠাৎ করে ফোনটা কেটে দিল। ওকে লিগ্যাল নোটিশে ড্রাফট করে শোনাতে বললাম, ও আমাকে শোনালো রাহু, কেতু, মঙ্গল, চন্দ্র। আমার খুব ডাউট হচ্ছে, মেয়েকে চোখে চোখে রাখতে হবে। এসে গেছে, শীতল এসেছে, চল 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 চল। এরকম রং মেখে বসে আছে দিদি, আর চেহারাটাও তো কেমন কেমন লাগছে। অটোগ্রাফ প্লিজ। আমার ছোট ঘরের জল রং ছবি, হ্যাপি হোলি, সূর্য পাখি চাঁদ কুড়ে ঘর নদী। আমি তোমায় বলে রাখছি, এই বিয়ের তারিখেই আমি তোমার বিয়ের বন্দোবস্ত করছি আমার পছন্দ করা পাত্রের সঙ্গে। পাপি আমাকে চেনে না, এই পাশ থেকে বিয়ে দেবে আর আমি ও পাশ থেকে পালিয়ে যাব। কালকে মুম্বাইয়ে সেই পার্টিটা আসছে, তোমাকে কিন্তু তিনটে গান কম্পোজ করতে হবে, মনে করে সেগুলো রেডি রেখো। হ্যাঁ, সামনে একটা মস্ত সিঁড়ি এসে গেছে, সেই সিঁড়ি বেয়ে তুমি ওপরে উঠবে আর আমি তোমার পাশে থাকব একজন সেক্রেটারি হিসেবে। মানে আরে এই তো চাবি তো দেরাজেই লাগানো আছে। চাবি দেরাজে লাগানো? আরে দাদা তাড়াতাড়ি দেখো, নইলে ওই বুড়ি যখন তখন চলে আসতে পারে, তাড়াতাড়ি দেখো। কিন্তু এত কড়া ডোজের নার্ভের ওষুধ খেয়ে বুড়িটা একা একা বাথরুমে গেল কি করে? পুরোনো দিনের মানুষ, আরে বাবা খাঁটি জিনিস খেয়ে বড় হয়েছে, আমাদের মতো ভেজাল তো আর খায় না। দিদি একটু সরো সরো, আমি দেখছি। এই গয়নাই আমি নিয়ে এসেছি তোর জন্য। আমি এই গয়না নিতে পারবো না। তোকে নিতে হবে মা। না ঠাম্মু, এটা আমি নিতে পারবো না, শেষমেশ চুরির দায় নেবো নাকি। ঠিকই তো ঠাম্মু, আমি এটা নিতে পারবো না। এই গয়না আমার গয়না, আমি তোকে দেব। তোকে ও বাড়ির বউ হয়ে আসতে হবে মা, তুই আমাকে কথা দে। ঠাম্মু দে মা, দে আমাকে কথা দে। ঠাম্মু এভাবে জোর করতে নেই, তুমি কেন বলতো এত জোর করছো আমাকে? তোরা কেউ হৃদয়ের কথা ভাববি না,
হৃদের কথা ভাববো কেন? হৃদের তো বউ ঠিক হয়ে গেছে। জীবনে আমি যদি কোনো পাপ না করে থাকি, যদি ওপরে ঈশ্বর বলে কেউ থাকে, তাহলে তুই কবি গাঙ্গুলি বাড়ির বউ। আজ আমি তোকে কথা দিয়ে গেলাম, তুই ও বাড়ির ছোট নাতবউ হবি হবি হবি, এটাই বিধির বিধান। সকালবেলা উঠে আমি নিজের হাতে বাদবাবুর জন্য পায়েস বানাবো, তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া হবে। এই না না, দুপুরে না, আমরা রাত্রিরে সবাই থাকবো, তখন করলেই ভালো। হ্যাঁ, তবে তাই হোক। আমার মনে হয় না জয় খেলবে, আর যদি খেলে তাহলে সাক্ষরতার দলই খেলবে। জয় আমাদের টিমেই খেলবে। আই ওয়ান্ট হার। ছোটবেলা থেকে যা চেয়েছিস তাই পেয়েছিস, বাবা মশাই তোকে মাথায় করে রেখেছেন, মা কোনো কালে তোর কোনো কথা বলেনি। আজ যাকে সব থেকে আপন বলিস সেই মথুর বাবু, তার সাথেও তো ছেচকুকির বেয়ের আগে তোর বেশ বন্ধুত্ব ছিল, আর মনে মনে তাকে বেশ পছন্দও করতিস। আর এমন কি মন্তর পড়লি রে যে আমাদের সেচ বোন করুণাকে এভাবে বাদ দিবি? আপনি নিশ্চয় পাখানে দিক থেকে যাবেন। আপনিও যান, কিন্তু সাবধানে, ঠিক আছে? চিন্তা করো ভৈরবী মা, কালীঘাটের মা যদি আমাকে নিজের কাছে টানে তাহলে এই কুণ্ডের ভেতর থেকে ঠিক আমি ফিরে আসবো। দেখো ওকে, ওর ত্রিনয়ন টেনে নিয়ে গেছে মানে? না দাদু, না দাদু, তুমি কিছুরই কইবে না, ও কিছু না, আপনি চলুন, অনেকটা পথ যেতে হবে। না দাঁড়াও, আমার নাতনি ভবিষ্যৎ দেখতে পায়। তবে কি এই মেয়েটি টিপুর রক্ষা কবচ? সকালবেলা উঠে আমি নিজের হাতে বাদবাবুর জন্য পায়েস বানাবো, তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া হবে। এই না না, দুপুরে না, আমরা রাত্রিরে সবাই থাকবো, তখন করলেই ভালো। হ্যাঁ, তবে তাই হোক। আমার মনে হয় না জয় খেলবে, আর যদি খেলে তাহলে সাক্ষরতার দলই খেলবে। জয় আমাদের টিমেই খেলবে। আই ওয়ান্ট হার। ছোটবেলা থেকে যা চেয়েছিস তাই পেয়েছিস, বাবা মশাই তোকে মাথায় করে রেখেছেন, মা কোনো কালে তোর কোনো কথা বলেনি। আজ যাকে সব থেকে আপন বলিস সেই মথুর বাবু, তার সাথেও তো ছেচকুকির বেয়ের আগে তোর বেশ বন্ধুত্ব ছিল, আর মনে মনে তাকে বেশ পছন্দও করতিস। আর এমন কি মন্তর পড়লি রে যে আমাদের সেচ বোন করুণাকে এভাবে বাদ দিবি? আপনি নিশ্চয় পাখানে দিক থেকে যাবেন। আপনিও যান, কিন্তু সাবধানে, ঠিক আছে? কি মেজবৌদি এখানে বসে চা খাচ্ছে, সর্বনাশ করেছে, এবার আমি ঘরে ঢুকবো কি করে? আমি ভয় পাইনি, আমি যাবো এই কুণ্ডের ভেতরে। এই বালক তো দেখছি অদ্ভুত চিদি, মাকে পাওয়ার জন্য মৃত্যুকে উদ্যত উচ্চ করতে পারে। চিন্তা করো ভৈরবী মা, কালীঘাটের মা যদি আমাকে নিজের কাছে টানে তাহলে এই কুণ্ডের ভেতর থেকে ঠিক আমি ফিরে আসবো। দেখো ওকে, ওর ত্রিনয়ন টেনে নিয়ে গেছে মানে? না দাদু, না দাদু, তুমি কিছুরই কইবে না, ও কিছু না, আপনি চলুন, অনেকটা পথ যেতে হবে। না দাঁড়াও, আমার নাতনি ভবিষ্যৎ দেখতে পায়। তবে কি এই মেয়েটি টিপুর রক্ষা কবচ? জীবনে আমি যদি কোনো পাপ না করে থাকি, যদি ওপরে ঈশ্বর বলে কেউ থাকে, তাহলে তুই কবি গাঙ্গুলি বাড়ির বউ। আজ আমি তোকে কথা দিয়ে গেলাম, তুই ও বাড়ির ছোট নাতবউ হবি হবি হবি, এটাই বিধির বিধান। সকালবেলা উঠে আমি নিজের হাতে বাদবাবুর জন্য পায়েস বানাবো, তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া হবে। এই না না, দুপুরে না, আমরা রাত্রিরে সবাই থাকবো, তখন করলেই ভালো। হ্যাঁ, তবে তাই হোক। আমার মনে হয় না জয় খেলবে, আর যদি খেলে তাহলে সাক্ষরতার দলই খেলবে। জয় আমাদের টিমেই খেলবে। আই ওয়ান্ট হার। ছোটবেলা থেকে যা চেয়েছিস তাই পেয়েছিস, বাবা মশাই তোকে মাথায় করে রেখেছেন, মা কোনো কালে তোর কোনো কথা বলেনি। আজ যাকে সব থেকে আপন বলিস সেই মথুর বাবু, তার সাথেও তো ছেচকুকির বেয়ের আগে তোর বেশ বন্ধুত্ব ছিল, আর মনে মনে তাকে বেশ পছন্দও করতিস। আর এমন কি মন্তর পড়লি রে যে আমাদের সেচ বোন করুণাকে এভাবে বাদ দিবি? আপনি নিশ্চয় পাখানে দিক থেকে যাবেন। আপনিও যান, কিন্তু সাবধানে, ঠিক আছে?
এ কি মেজবৌদি এখানে বসে চা খাচ্ছে? সর্বনাশ করেছে, এবার আমি ঘরে ঢুকবো কি করে?